আমরা জাস্ট দেখাতে চাচ্ছি যে আমরা যাওয়ার পরে কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের তুলনায় এটা কতটুকু পার্মানেন্ট এখনই বোঝা যাচ্ছে। তো এখানে ইমপ্লান্ট আমরা দিয়েছি সব কিছু বিবেচনা করে মাত্র 340 ml, দ্যাট ইজ ভলিউম হবে 340 ml। এখানে হাই প্রোফাইল ইমপ্লান্টটা দিয়েছি আমরা, হাই প্রোফাইল এখানে ইমপ্লান্ট দিয়েছিল 340 ml, হাই প্রোফাইল মাইক্রো টেক্সচার এবং রাউন্ড শেপ। দেখেছিল যে একটা ইমপ্লান্টে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে, সাধারণত বেস্টের ক্ষেত্রে আমরা সাধারণত রাউন্ড ব্যবহার করি এবং আজকাল ক্ষেত্রে আমরা মেইনলি মাইক্রো টেক্সচার বা ন্যানো টেক্সচার, যেটা বর্তমান বিশ্বে খুবই বহুল প্রচলিত। এবং ভলিউমটা ডিপেন্ড করবে পেশেন্টের উপর, যে পেশেন্টের কতটুকু হাইট, তার ওয়েট কত, হাইট কত এবং তার যে এক্সিস্টিং বেস্ট কতটুকু আছে, তার বেস্ট কতটুকু আছে, এই সমস্যার উপর আমরা ডিটারমাইন করি। এবং পেশেন্টের একটা চাওয়া থাকে যে আমি এত চাচ্ছি, এবং আমরা কিন্তু হলে এক্সামাইন করে বলি যে আপনার জন্য এটি একটা প্রিফারেবল। আমরা অবশ্যই পেশেন্টকে একটা গাইডলাইন দেবো এই ক্ষেত্রে, তো পেশেন্ট চয়েস করবে এবং একই সঙ্গে আমাদের একটা গাইডলাইন থাকবে যে আপনার ওয়েট, হাইট এবং যে বর্তমানে যে ব্রেস্ট আছে সেই তুলনায় আপনার এতটুকু লাগবে। তো এই ব্রেস্ট ইমপ্লান্ট কিন্তু আমরা দিলে, যেহেতু এটা একটা অগমেন্টেশন হচ্ছে, ভলিউম বাড়তেছে, সুতরাং যদি মাইল্ড ও মডারেট তার ব্রেস্ট স্যাগিং থাকে বা ঝুলে যায়, সেটাও কিন্তু কারেকশন হয়ে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে এক্সট্রিম স্যাগিং থাকে, ঝুলে যায় ব্রেস্টটা, সেই ক্ষেত্রে কিন্তু আসলে শুধুমাত্র ইমপ্লান্টে হয় না, সেই ক্ষেত্রে পাশাপাশি তাকে ব্রেস্ট লিফ্টআপ সার্জারি করা যায়। তো সেটা আমরা ব্রেস্ট ইমপ্লান্ট দিয়ে একই সাথে ব্রেস্ট অগমেন্টেশন করতে পারি এবং একই সঙ্গে ব্রেস্ট লিফ্টআপ করতে পারি, দুটোই যদি কেউ চায়। তো এখানে আমরা বেশ কিছু ইনসিশনের কথা বলি, যে আমরা এখানে যে ইনসিশন একটা মার্কিং দিয়েছি সেটা হলো সাব ম্যামারি ইনসিশনের, ব্রেস্টের নিচে ইনসিশন। যাদের ব্রেস্টটা ঝুলানো থাকে তাদেরকে পেরি ইরেগুলার আমরা যেতে পারি, আমরা পেরি ইরেগুলার যেতে পারি। যদি কেউ চায় হলো যে আমরা এক্সেলের রুটও যেতে পারি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে যে আমরা ইমপ্লান্টটা কতটুকু ভলিউমে দিচ্ছি এবং এটার কী কী ক্যারেক্টারিস্টিক, যেমন সারফেস থাকবে, মাইক্রো টেক্সচার থাকবে, রাউন্ড শেপ থাকবে, এই ধরনের একটা ই থাকবে। এবং আমরা সাধারণত হলে যে এই স্টিকারটা লেবেলিং করে দিই, যে আমরা পেশেন্টকে প্রথমে যে কমিটমেন্টে দিয়ে থাকি যে আপনার এত ভলিউমে লাগবে, এত মাইক্রো টেক্সচার লাগবে, রাউন্ড শেপ লাগবে, এই সমস্ত ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করি কি না সেটা আমরা হলো যে এই স্টিকারটা আমরা সাধারণত পেশেন্টের ক্ষেত্রে দিয়ে থাকি। তো আমরা এখন দেখাচ্ছি যে ইমপ্লান্টটা আমরা দিয়েছি, এই ইমপ্লান্টটা দিয়েছি এই পাশে, এই ব্রেস্টে দিয়েছি, সেটা একটু দেখাচ্ছি। আমরা যেহেতু এক পাশে দিয়েছি, এক পাশে দেওয়ার পরে এতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা ইমপ্লান্টটা জাস্ট এখান থেকে, এটি কিন্তু সম্পূর্ণ একটু সিলগালা থাকে, আমরা বের করেছি এই ইমপ্লান্ট। এটি হলো রাউন্ড শেপ, ভলিউম হলো 340 ml। এখানে যে সারফেসটা আছে, সারফেসটা হলো মাইক্রো টেক্সচার অথবা ন্যানো টেক্সচারটা বলা হয়। এটা হলো আন্ডার সারফেস, এটা বেজে থাকবে। তো এটা হলো আমরা সাব ম্যামারি ইনসিশন দিয়ে এখান দিয়ে ঢোকাবো, আমরা অলরেডি ডান পাশে ঢুকিয়েছি, বাম পাশে আমরা এখন দেব। আমরা দেখতে পাচ্ছেন দেওয়ার পরপরই ইমিডিয়েট কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা ইনসিশন দেওয়া শুরু করি ইনশাল্লাহ।